ডাক্তার উনি বাঁচবেন তো? অল্পের জন্য উনি বেঁচে গেছেন। আকাশ, ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। বাবা বাবা বাবা, ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। আমার আকাশ, যেতে দাও, যেতে দাও আমাকে, যেতে দাও। আরে কি হয়েছে আপনার, কি হয়েছে, কি হয়েছে? আমাকে ছেড়ে দাও। ওরা ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। আমি ওদের ছাড়বো না। না, উনি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাই ওনাকে ইমিডিয়েটলি মানসিক হাসপাতালে ভর্তি করা দরকার। আকাশ, আকাশ বাড়িতে নেই। আপনি কে বলছেন? আমি ক্লিনিক থেকে ডাক্তার লালা বলছি। কি বলবেন বলুন ডাক্তার লালা, আমি আকাশের ছোট চাচা আমানত খান বলছি। সালাম আলাইকুম স্যার। আকাশ তার ছবি নামের যে মেয়েটিকে মানসিক চিকিৎসার জন্য বাড়িতে এনে তুলেছিলেন, সেই মেয়েটি? হ্যাঁ, কি হয়েছে সেই মেয়েটি? ওই মেয়েটিকে সিটি হাসপাতালের ইউনিট আমাদের ক্লিনিকে ট্রান্সফার করেছে। মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বলুন কি? শুধু তাই না স্যার, বারবার ছবি চিৎকার করে বলছে ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। খুন? আমাদের আকাশ খুন হয়ে গেছে? কারা খুন করলো, কেন খুন করলো? ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাপারটা তুলে দেখছি। মারছো কেন বাবা? হারাম দাদা, ওই মাস্টারের মেয়ে ছবি এখনো বেঁচে আছে। বেঁচে আছে? বেঁচে আছে, আমাদের মেন্টাল ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ছবি যদি সুস্থ হয়ে ওঠে তাহলেও আমাদের কাউকে ছাড়বে না, এমনকি আকাশের সমস্ত বিষয় সম্পত্তি ওর হাতে চলে যাবে। আবার কে ফোন করলো? হ্যালো বস, মাস্টার রাজা গলিবিদ্ধ আকাশকে হাসপাতালে তুলে এনে প্রাণ বাঁচিয়েছে বস। কি বললি? আকাশ বেঁচে গেছে? আকাশের কি হয়েছে?